অবসর নেওয়ার পর আবারও মাঠে ফিরছেন কার্তিক। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগে এসএ টি টোয়েন্টি খেলতে যাচ্ছেন দীনেশ কার্তিক। ভারতের এই সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান খেলবেন পাল রয়্যালসের হয়ে। এটি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের দল। টুর্নামেন্টটি শুরু আগামী 9 জানুয়ারি। গত জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কার্তিক। ভারতের হয়ে 180টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কার্তিক আইপিএলের আগামী 2টি মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরামর্শক ও ব্যাটিং কোচ হিসেবেও কাজ করবেন। নিয়মিত ধারাভাষ্যও দেন কার্তিক। বর্তমানে স্কাই স্পোর্টসের হয়ে দ্য হ্যান্ড্রেডে ধারাভাষ্য দিচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। এরই মধ্যে 39 বছর বয়সী কার্তিক এসএ টি টোয়েন্টি খেলার ঘোষণা দিলেন। এসএ টি টোয়েন্টি দিয়ে মাঠে ফেরা নিয়ে কার্তিক বলেছেন, দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ করা ও খেলা নিয়ে আমার অনেক দারুণ স্মৃতি আছে। যখন সুযোগটা এলেও না বলতে পারিনি, কারণ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা ও রয়্যালসের হয়ে দারুণ প্রতিযোগিতাটি জিততে পারলে অসাধারণ কিছু হবে। যদিও আমি আইপিএলে রয়্যালসের প্রতিনিধিত্ব করার সুযোগ পাইনি, আমাকে ফ্র্যাঞ্চাইজি সেট আপ ও পরিবেশ আকৃষ্ট করে। ব্যাঙ্গালুরুর ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বলেছেন, সাদা বলের ক্রিকেটে দীনেশ ভারতের একজন আধুনিক কিংবদন্তি। ওর অভিজ্ঞতা 3য় মৌসুমে দল গড়তে অবদান রাখবে। টি টোয়েন্টি ক্রিকেটে কার্তিক অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটসম্যান ছিলেন। সব মিলিয়ে খেলেছেন 401টি স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচ। 6টি দলের হয়ে খেলেছেন এখনও পর্যন্ত হওয়া আইপিএলের 17টি মৌসুমে। ভারতের অবসর নেওয়া ক্রিকেটারই শুধু বিদেশি লিগগুলোতেও খেলতে পারে। এর আগে আম্মাতি রায়ডু, সুরেশ রায়না অবসর নিয়ে বিদেশি লিগে খেলেছেন।